সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে। দর্শক, আমি আপনাদের নিয়ে চলে এসেছি মোহাম্মদ সানমিয়া কাকার শশা এবং মূলা ক্ষেতে। এখানে তিনি ব্যতিক্রম ধরনের চাষ করেছেন এবং একই ক্ষেতে তিনি দুইটা ফসলের চাষবাস করেছেন, এবং তিনি একই ক্ষেতে দুইটা ফসলের চাষবাস করেছেন। এখানে লাগাইছেন হলো শশা গাছ, আবার তারই সাইডে আবার লাগানো হয়েছে মূলা, চাষ করা হয়েছে সাইডে, আপনারা দেখেন। এবং এক কথায় বলতে গেলে যে শশা গাছের যে কেল থাকে, ওই কেলের মধ্যে দিয়ে তিনি মূলা চাষ করেছেন, এবং তিনি আমাকে জানিয়েছেন যে একই খরচে তিনি দুইটা ফসল ঘরে তুলে নিচ্ছে, আপনারা দেখেন। আপনারা দেখেন এই মূলাগুলাও আবার তিনি ব্যতিক্রমভাবে মূলাগুলা চাষ করা হয়েছে। এমনিতে আমি সচরাচর দেখি কেল করে বা লাঙ্গল টেনে তিনি মূলা চাষ করে অনেক চাষিরা, আর এই সানমিয়া কাকা তিনি লাগাইছেন যে তিনি ভিট করে তিনি মূলাগুলা চাষ করছে, আপনারা দেখেন। এইভাবে মূলাগুলা চাষ করলে একটাই সুবিধা হলো, মূলাগুলা একসাথে সব মূলাগুলা তুলে নেওয়া যায়। দেখেন এখানে মূলাগুলা সবই একই সাইজের, মানে এত সুন্দর দেখতে, মানে মূলাগুলা যখন জুয়ে যাবে তখন একসাথে সব মূলাগুলা তুলে নিতে পারবে, আপনারা দেখেন। এবং এরই পাশে তিনি আবার শশা চাষ করেছেন, আপনারা দেখেন। এবং চানমিয়া কাকা তিনি আমাকে জানিয়েছেন যে এই মূলা যখন তোলা শেষ হয়ে যাবে তখন তিনি এই শশা গাছের জাংলাটা দিয়ে দিবে। তিনি আমাকে জানিয়েছেন যে একই খরচে আমি দুইটা ফসল ঘরে নিয়ে গেলাম, আপনারা দেখেন কিভাবে তিনি চাষটা করেছেন। পুরা একটা ভিন্ন রকমের একটা চাষবাস করেছেন তিনি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন একটি ব্যতিক্রমী একটি চাষাবাদ করেছেন মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাসিন্দা বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ চানমিয়া কাকা। আপনারা দেখেন কিভাবে তিনি চাষগুলা করেছেন, একই সাথে তিনি দুইটা ফসল ঘরে নিতেছে, এবং কিভাবে নিতেছে আপনারা দেখেন কিভাবে তিনি চাষটা করেছেন। এক সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।